যে আপনি আমারে আটকায় রাখতে পারবেন না, আমার গাড়িও আটকায় রাখতে পারবেন না। তুই কি বলিস, তোকে আটকে রাখতে পারবো না মানে কি? বলছে পারবেন না, আমি শিরিন শারমিনের রেজাল্ট আছে। ওরা তো হাল করে তাকিয়ে থাকে যে মানে সে রিক্সা চালায় একটা মানে রাস্তার মধ্যে, সে মাঝে মাঝে উঠে পড়ে ধরেন মেন সড়কে যেখানে তার ওঠার কথা না, তখন তাকে যখন সার্জেন্ট ধরে তখন ওরা বলে যে আপনি আমারে আটকায় রাখতে পারবেন না, আমার গাড়িও আটকায় রাখতে পারবেন না। তুই কি বলিস, তোকে আটকায় রাখতে পারবো না মানে কি? বলছে পারবেন না, আমি শিরিন শারমিনের রেজাল্ট। ওরা তো হাল করে তাকিয়ে থাকে যে এই রিক্সাটা কি বলছে। তারপরে ও ঠিকই আমাকে ফোন করে দেয় মোবাইল করে, বলে যে এই যে আপা আমার কাছ থেকে এত টাকা চাইতেছে, আমি কেমন করে এই টাকা দেবো, আমি তো আমার গাড়ি নিয়ে যেতেছে, আপনি একটু কথা বলুন। আমি বলছি মহা ঈশের বিষয়। তখন আমি বলি যে আচ্ছা দাও ফোন, ফোনে কি আমাকে চিনবে বলেন? তারপরেও আমি ফোন নেই, নিয়ে সার্জেন্টকে বলি আমি জাতীয় সংসদের স্পিকার। ওরা তো ভাবতেই পারে না যে কী করে সম্ভব, উনি কি আমাকে ফোন করবে না, এই কাকে ফোন লাগিয়ে দিয়েছে। ও উনি বলতেছে, আমি বলি যে ওনার আমার এলাকার লোক, আমার নির্বাচনের লোক, ভোটার, আপনারা গরিব মানুষ, ও সারাদিনও এই টাকা পায় না, ওই গাড়িতে ছেড়ে দেন। তখন একদিন সার্জেন্ট আমার বলছে স্যার ওদের সাহস অনেক বেড়ে যাচ্ছে স্যার, ওরা আমাদের সাথে এইভাবে তর্ক করে স্যার, এটা তো কোনো নিয়ম কানুনের ভিতরে থাকছে না। হ্যাঁ, আর এরা মানে মেইন রাস্তায় উঠে যাচ্ছে যে আমরা এখানে এই কাজ করছি, আমাদের এই সমস্যা হচ্ছে, একটু আপনি থানায় বলে দেন, আমরা পীরগঞ্জ বাড়ি। তাহলে ওদেরকে সেইভাবে আমি সহযোগিতা করি। কিছুদিন আগে আমাদের এই পীরগঞ্জে একটা কি মরিচের ব্যবসায়ীরা, তারা একটা ঝামেলায় পড়েছিল বালুয়ায়, তাদের অনেক টাকার মানে মরিচ তারা সাপ্লাই দিয়েছিল, কিন্তু ওদের ওইটা তারা বলে মাঝপথ থেকে ছিনতাই করে মাল নিয়ে গেছে এবং কত 10 লক্ষ টাকার মতন তাদের ঘাটতি ছিল। তখন আমি আচ্ছা মানে একটা বিরাট অঙ্কের টাকা তাদের সমস্যা ছিল। পরে আমি ওখানকার এমপির সাথে কথা বলে, ওখানকার এমপি দুর্জয় ওর সাথে কথা বলে মানে 2 ঘন্টার ভিতরে মনে হয় একটা বড় অঙ্কের টাকা তাদেরকে উদ্ধার করে দিতে পেরেছি। কাজে পীরগঞ্জের মানুষ যেখানেই থাকুক না কেন তারা আমার সাথে যোগাযোগে থাকে। আপনারা শুনে খুব আনন্দিত হবেন, একটা গল্প বলি যে রাস্তায় ধরেন সে সিএনজি চালায় বা কোনো একটা মানে সে রিক্সা চালায় একটা মানে রাস্তার মধ্যে, সে মাঝে মাঝে উঠে পড়ে ধরেন মেন সড়কে যেখানে তার ওঠার কথা না, তখন তাকে যখন সার্জেন্ট ধরে তখন ওরা বলে যে আপনি আমারে আটকায় রাখতে পারবেন না, আমার গাড়িও আটকায় রাখতে পারবেন না। তুই কি বলিস, তোকে আটকায় রাখতে পারবো না মানে কি? বলছে পারবেন না, আমি শিরিন শারমিনের রেজাল্ট আছে। ওরা তো হাল করে তাকিয়ে থাকে যে এই রিক্সাটা কি বলছে। তারপরে ও ঠিকই আমাকে ফোন করে দেয় মোবাইল করে, বলে যে এই যে আপা আমার কাছ থেকে এত টাকা চাইতেছে, আমি কেমন করে এই টাকা দেবো, আমি তো আমার গাড়ি নিয়ে যেতেছে, আপনি একটু কথা বলুন। আমি বলছি মহা ঈশের বিষয়। তখন আমি বলি যে আচ্ছা দাও ফোন, ফোনে কি আমাকে চিনবে বলেন? তারপরেও আমি ফোন নেই, নিয়ে সার্জেন্টকে বলি আমি জাতীয় সংসদের স্পিকার। ওরা তো ভাবতেই পারে না যে কী করে সম্ভব, উনি কি আমাকে ফোন করবে না, এই কাকে ফোন লাগিয়ে দিয়েছে। ও উনি বলতেছে, আমি বলি যে ওনার আমার এলাকার লোক, আমার নির্বাচনের লোক, ভোটার, আপনারা গরিব মানুষ, ও সারাদিনও এই টাকা পায় না, ওই গাড়িতে ছেড়ে দেন। তখন একদিন সার্জেন্ট আমার বলছে স্যার ওদের সাহস অনেক বেড়ে যাচ্ছে স্যার, ওরা আমাদের সাথে এইভাবে তর্ক করে স্যার, এটা তো কোনো নিয়ম কানুনের ভিতরে থাকছে না। হ্যাঁ, আর এরা মানে মেইন রাস্তায় উঠে যাচ্ছে। তাহলে আমি আবার ওকে ধমক দিলাম, যাই তুমি সার্জেন্টের সাথে অভদ্রতা করছো কেন, তুমি ভালো করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, আইন মানো না কেন, তুমি আর কোনো দিন এখানে গাড়ি নিয়ে উঠবে না। হ্যাঁ, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সাহস কাজ করে এবং ওরা ফোন পর্যন্ত করে দেয় আমাকে, যে তারা মনে করে যে তারা খুবই নিরাপদ, কারণ তাদের বাড়ি পীরগঞ্জ এবং পীরগঞ্জের স্পিকার আছে। সুতরাং তারা আর স্পিকারকেও তারা পায়, এমন না যে তারা পাচ্ছে না, ফোন করার সাথে সাথে একটা রেসপন্স পাচ্ছে, একটা সুবিধা পাচ্ছে। কাজেই আমি চেষ্টা করি আপনাদেরকে এভাবেই সেবা দিতে যতটুকু আমার পক্ষে। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান
উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।